আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি লাচ্ছি। ভিউয়ার্স, রমজান স্পেশাল আজ আমার এই লাচ্ছি রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, জারের মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ গ্লাস পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা বরফ জমেছে। এখন আমি দিয়ে দিব বরফ। এখানে আমি 5-6 পিসের মতো বরফ দিয়ে দিচ্ছি, বরফের টুকরা। আর পানিটা আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি, লাচ্ছিটা ঠান্ডা হবে যেহেতু। আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। দুধ দিয়েছি আমি 1 গ্লাসের মতো। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। বিয়ার্স, এটা নামানোর পরে আমি দেখে নেব যে এটাতে মিষ্টি কেমন হয়েছে। যদি মিষ্টি আর একটু লেগে থাকে তাহলে পরে চিনি আমি আর একটু বাড়িয়ে দেবো। আর এই লাচ্ছিটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম 1 গ্লাস ঠান্ডা লাচ্ছি কিন্তু মনে অনেকটা শান্তি এনে দিবে। ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি এটার ঢাকা খুলে গ্লাসে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপি যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবেন, আর একজনকে দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে, মজাদার লাগছে। আর বাসায় ঝটপট 2 মিনিটে তৈরি করতে পারবেন এমন মজাদার লাগছে আমার এই রেসিপি ফলো করলে। আল্লাহ হাফেজ।